আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনি কি জানেন ক্রিকেট, ফুটবল, টেনিস, হকি সহ সব রকম খেলার স্কোর প্রেডিকশন করে টাকা ইনকাম করা যায়? ওয়ানএক্স বেটে নানান খেলার স্কোর প্রেডিকশন করার পাশাপাশি গেম খেলেও আপনি ইনকাম করতে পারবেন যত খুশি তত টাকা। ওয়ানএক্স বেটে আপনি মাত্র 5 মিনিটে ডিপোজিট করতে পারবেন এবং 10 মিনিটে টাকা উইথড্র করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভেরিফাইড ওয়ানএক্স বেট অ্যাকাউন্ট খুলতে হয়। অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে অ্যাপটিতে প্রবেশ করবেন। একেবারে উপরের দিকে তাকালে দেখবেন লগ ইন এবং রেজিস্ট্রেশন লেখা দুটি অপশন দেওয়া আছে। এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম চারটি অপশন দেখাবে, আপনি ইন ওয়ান ক্লিক অপশনটি সিলেক্ট করবেন। এখান থেকে কান্ট্রি বাংলাদেশ ঠিক থাকবে, বাংলাদেশি টাকাও ঠিক থাকবে, নিচে স্পোর্টস এরকমই রাখবেন। তারপর প্রোমোকোড দিতে হবে, মনে রাখবেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিকঠাকভাবে প্রোমোকোড না দিলে আপনার অ্যাকাউন্ট 100% ভেরিফাইড হবে না। প্রোমোকোডের এই ঘরে লিখবেন RK5। আমি যেভাবে লিখেছি ঠিক এভাবেই লিখবেন RK5। এই প্রোমোকোডটি দেবার ফলে আপনি 24 ঘন্টা ডিপোজিট ও উইথড্র করতে পারবেন, আপনার ডিপোজিটে কোনো প্রবলেম হবে না। এছাড়া প্রতি সপ্তাহে ক্যাশব্যাক সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথে পাবেন 100% বোনাস। প্রথম ডিপোজিটে পাবেন 100% বোনাস, অর্থাৎ আপনি 5,000 টাকা ডিপোজিট করলে 5,000 টাকা বোনাস পাবেন, মানে টোটাল 10,000 টাকা দিয়ে খেলা শুরু করতে পারবেন। এছাড়াও প্রতি শুক্রবারে বোনাস পাবেন, আপনার জন্মদিনেও বোনাস পাবেন। এখানে RK5 এই কোডটি লিখবেন, এটা কোনোভাবেই ভুল করা যাবে না, তাহলে আপনার অ্যাকাউন্ট পুরো ভেরিফাইড হবে না। তো প্রোমোকোড দেবার পরে নিচের এই খালি ঘরে টিক দিয়ে দেবেন। টিক দেবার পর এই সবুজ বাটনে ক্লিক করবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ড অবশ্যই স্ক্রিনশট নেবেন, এগুলো খুব যত্ন সহকারে তুলে রাখবেন। মনে রাখবেন এগুলো হারিয়ে গেলে আর লগ ইন করতে পারবেন না। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে, এজন্য নিচে এখানে মেনু লেখা এই জায়গায় ক্লিক করবেন। তারপর উপরে দেখবেন আইডি লেখা, এখানে একটা ক্লিক করে দেবেন। পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন, এখানে আপনার মোবাইল নম্বর এবং এনআইডি কার্ড দিয়ে অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে। প্রথমেই আপনি আপনার মোবাইল নম্বরটি অ্যাড করে নেবেন। অ্যাড করার জন্য ফোন নম্বর লিংক লেখা অপশনে ক্লিক করবেন। পরে আপনার মোবাইলে থাকা ফোন নম্বরটি এখানে বসাবেন। ফোন নম্বরটি বসানো হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরে সেন্ড কোড অপশনে ক্লিক করবেন। এবার ওরা আপনাকে একটা ওটিপি কোড পাঠাবে, কোডটি নির্ভুলভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নিচের এই কনফার্ম অপশনে ক্লিক করবেন, তাহলে আপনার ফোন নম্বরটি অ্যাড হয়ে যাবে। ফোন নম্বর অ্যাড করার পর আপনি উপরে থাকা ফিল ইন পার্সোনাল ডেটা অপশনে ক্লিক করবেন। এখানে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো দিতে হবে। প্রথমেই ঘরে আপনি আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তার পরের ঘরে আপনার নামের শেষ অংশটি লিখবেন। এখানে আপনি আপনার জন্ম তারিখটা লিখবেন, প্লেস অফ বার্থের জায়গায় আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন। রিজিয়নে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর সিটিতে ঢাকা সিলেক্ট করবেন। নিচে রেসিডেন্ট অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন। তারপর ডকুমেন্ট টাইপে ক্লিক করে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন। ডকুমেন্ট নাম্বারের ঘরে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি লিখে দেবেন। পরে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ড দেখে ডেট অফ ইস্যুর তারিখটি লিখে দেবেন। আপনার ভোটার আইডি কার্ডের উল্টো পাশে আপনি এই তারিখটি লেখা পাবেন। সবশেষে ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভ লিখে দেবেন। পরে একবার চোখ বুলিয়ে সব তথ্য যাচাই করে নেবেন। এরপর নিচের এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন। এরপরে আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে যাবে। ভেরিফিকেশন সাকসেসফুল হবার পর আপনি আপনার অ্যাকাউন্টে খেলা শুরু করে দিতে পারবেন। এখন চলুন দেখে নেই কিভাবে আপনি আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করবেন। ডিপোজিট করার জন্য দেখবেন এখানে ডিপোজিট নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। এখন বিকাশ, রকেট, নগদ সহ আরও অনেক মাধ্যমে ডিপোজিট করার উপায় দেখতে পাবেন। আপনি যদি বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে চান তাহলে বিকাশে ক্লিক করবেন। উপরে যত টাকা ডিপোজিট করতে চান তা লিখবেন। ধরুন আমি 5,000 টাকা ডিপোজিট করব, তাই 5,000 দিলাম। এরপর নিচে দেখবেন ওদের একটা বিকাশ এজেন্ট নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে টাকা ক্যাশ আউট করবেন। তো আমি যেহেতু 5,000 টাকা ডিপোজিট করব তাই 5,000 টাকা ক্যাশ আউট করলাম। এবার বিকাশ দেখবেন এরকম একটা আইডি দেবে যেটাকে ট্রানজেকশন আইডি বলে। এটা কপি করে ওয়ানএক্স বেটের বিকাশের অপশনে চলে যাবেন। যাবার পরে এই ঘরে যেই আইডিটা কপি করে এনেছেন সেটা পেস্ট করে দেবেন। তারপর মাঝখানের ঘরে আপনি যেই বিকাশ নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন সেটা লিখবেন। এরপর সবকিছু ভালো করে চেক করে নেবেন। চেক করা শেষে নিচের কনফার্ম অপশনে ক্লিক করবেন। তারপর দেখবেন এরকম ডিপোজিট রিকোয়েস্ট ক্রিয়েটেড সাকসেসফুলি লেখা আসবে। এর 5 থেকে 10 মিনিট পর দেখবেন টাকাটা এখানে অ্যাড হয়ে গেছে।
এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে টাকা যোগ হয়ে গেছে। তো প্রথমে আপনাদের বলেছিলাম আমাদের প্রোমো কোড ব্যবহার করলে 100% বোনাস পাবেন। এই যে দেখুন এখানে আমার বোনাস চলে এসেছে।